এক বছরের ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসিতে বাজার মূলধন কমেছে প্রায় এক লাখ কোটি টাকা হতাশ বিনিয়োগকারীরা বলছেন দ্রুত নিয়ন্ত্রণকারী সংস্থার ব্যবস্থাপনায় পরিবর্তন সহ সমস্যা নিরসনে এগিয়ে আসতে হবে সরকারকেই এই অবস্থায় বিনিয়োগকারীদের সুবিধায় কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক চরম হতাশা বিরাজ করছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে সূচকের ছন্দপতন আর শেয়ারের দাম কমে যাওয়ায় বিনিয়োগকারীদের অবস্থা যেমন শোচনীয় তেমনি আস্থাহীনতায় মুখ ফিরিয়ে নিচ্ছে নতুন বিনিয়োগকারী নেতিবাচক প্রভাব পড়ছে বিদেশি বিনিয়োগে ধস নেমেছে প্রায় এক বছর ধরে গত বছরের ১৪ জানুয়ারি ডিএসসিতে বাজার মূলধন ছিল চার লাখ তেরো হাজার দুইশো ছত্রিশ কোটি টাকা যা চলতি বছরের একই তারিখ মঙ্গলবার নেমে এসেছে তিন লাখ তেরো হাজার তিনশো সাতানব্বই কোটি টাকায় এতে এক বছরের ব্যবধানে মূলধন কমেছে নিরানব্বই নব্বই কোটি টাকা পরিস্থিতি স্বাভাবিকের দাবিতে প্রতিনিয়ত আন্দোলন বিক্ষোভ পুঁজি বাজার লুটপাটকারীদের বিচার দাবি সহ বিভিন্নভাবে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন বিনিয়োগকারীরা আপনি নিজে ছিলেন পুঁজি বাজার ঠিক না করতে পারলে আমি এক মাসের মতো পদত্যাগ করবো তারপর সতেরোশো ইন্ডাকর্সে আপনি নির্লজ্জ হন আপনি যদি সাধারণ বিনিয়োগকারীদের ভালো চান আপনার এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করা উচিত নতুন কমিটি ঘোষণা করার জন্য অতি জরুরি প্রয়োজন এদের দ্বারা এই শেয়ার বাজার চালানো সম্ভব না কারা নাটের গুরু আমার সেটাই জানতে ছয় এখন হাতুড়ি দিয়ে নিজের মাথা নিজে বাটাবো এইভাবে বুঝি বাজার স্টক এক্সচেঞ্জের এমন পরিস্থিতিতে কিছুটা চুপেচাপেই ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই এর সঙ্গে মঙ্গলবার বৈঠক করেছে বাংলাদেশ ব্যাংক এদিন সভা শেষে বিকেলে বাংলাদেশ ব্যাংক জানায় ডিএসসির সংকট উত্তরণে কার্যকর উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ক্যাপিটাল মার্কেটের উন্নয়নের জন্য বাংলাদেশ ব্যাংক খুবই পজিটিভ একটা ব্যবস্থা গ্রহণ করবেন এবং সর্বোচ্চ সুফল প্রস্তাব যাতে বাস্তবায়িত করা যায় সেই ব্যাপারে সহায়ক ভূমিকা রাখবে বাংলাদেশ এক বছরের মধ্যে গত বছরের উনত্রিশ জানুয়ারি ডিএসসিতে সর্বোচ্চ বাজার মূলধন ছিল চার লাখ একুশ হাজার পাঁচশো কোটি টাকা কাজল আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা